ছাত্ররা, তোমাদের সিলেবাসে জ্যামিতির একটা অংশ আছে বৃত্ত। তো আজকে আমরা এই বৃত্ত সংক্রান্ত কয়েকটা সংজ্ঞা আলোচনা করব। বৃত্ত কি বা বৃত্ত কাকে বলে? সমতলে কোনো বিন্দু যদি এরূপভাবে গতিশীল হয় যে ওই সমতলে অবস্থিত অপর একটি স্থির বিন্দুর সাপেক্ষে ওই গতিশীল বিন্দুর দূরত্ব সর্বদাই সমান হয়, তাহলে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। আবার বলছি, সমতলে কোনো বিন্দু যদি এরূপভাবে গতিশীল হয় যে ওই সমতলে অবস্থিত অপর একটি স্থির বিন্দুর সাপেক্ষে ওই গতিশীল বিন্দুর দূরত্ব সর্বদাই সমান হয়, তাহলে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। এবার বৃত্তের পরিধি। সমতলে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী যে বক্ররেখা দ্বারা কোনো বৃত্ত গঠিত হয় সেই বক্ররেখাটিকে ওই বৃত্তের পরিধি বলা হয়। আবার বলছি, সমতলে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী যে বক্ররেখা দ্বারা কোনো বৃত্ত গঠিত হয় সেই বক্ররেখাকে ওই বৃত্তের পরিধি বলা হয়। তারপরে বৃত্তের কেন্দ্র। সমতলে অবস্থিত যে স্থির বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখা দ্বারা বৃত্ত গঠিত হয় সেই স্থির বিন্দুটিকে ওই বৃত্তের কেন্দ্র বলা হয়। সমতলে অবস্থিত যে স্থির বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখা দ্বারা বৃত্ত গঠিত হয় সেই স্থির বিন্দুটিকে ওই বৃত্তের কেন্দ্র বলা হয়। এরপরে বৃত্তের জ্যা। বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর দ্বারা কোনো সরলরেখার খণ্ডিতাংশকে ওই বৃত্তের জ্যা বলা হয়। আবার বলছি, বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর দ্বারা কোনো সরলরেখার খণ্ডিতাংশকে ওই বৃত্তের জ্যা বলা হয়। এবার ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। বৃত্তের ব্যাসের সংখ্যা অসংখ্য। এরপরে আসছে ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরিস্থ যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। আবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তারপরে বৃত্তচাপ। বৃত্তের পরিধির অংশকে বৃত্তচাপ বলা হয়। বৃত্তচাপ দুই প্রকার, এক হলো অধিচাপ, দুই হলো উপচাপ। অধিচাপ কি? ব্যাস ব্যতীত অপর কোনো জ্যা বৃত্তের পরিধিকে দুটি অসম দৈর্ঘ্যের চাপে বিভক্ত করলে বৃহত্তর চাপটিকে অধিচাপ বলা হয়। আবার বলছি, ব্যাস ব্যতীত অপর কোনো জ্যা বৃত্তের পরিধিকে দুটি অসম দৈর্ঘ্যের চাপে বিভক্ত করলে বৃহত্তর চাপটিকে অধিচাপ বলা হয়। আর এরপরে উপচাপ। উপচাপ কি? ব্যাস ব্যতীত অপর কোনো জ্যা বৃত্তের পরিধিকে দুটি অসম দৈর্ঘ্যের চাপে বিভক্ত করলে ক্ষুদ্রতর চাপটিকে উপচাপ বলা হয়। আবার বলছি, ব্যাস ব্যতীত অপর কোনো জ্যা বৃত্তের পরিধিকে দুটি অসম দৈর্ঘ্যের চাপে বিভক্ত করলে ক্ষুদ্রতর চাপটিকে উপচাপ বলা হয়। তারপরে অর্ধবৃত্ত। বৃত্তের যে কোনো একটি ব্যাস এবং তার একপাশে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে অর্ধবৃত্ত বলা হয়। আবার বলছি, বৃত্তের যে কোনো একটি ব্যাস এবং তার একপাশে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে অর্ধবৃত্ত বলা হয়।
তারপরে বৃত্তকলা, বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ এবং সেই ব্যাসার্ধ দ্বয় দ্বারা ছিন্ন চাপ বৃত্তের যে অংশকে ছিন্ন করে তাকে বৃত্তকলা বলা হয়। আবার বলছি, বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ এবং সেই ব্যাসার্ধ দ্বয় দ্বারা ছিন্ন চাপ বৃত্তের যে অংশকে ছিন্ন করে সেই অংশকে বৃত্তকলা বলা হয়। তো এই হলো মোটামুটি বৃত্তের বিভিন্ন অংশের সংজ্ঞা আমরা আলোচনা করলাম। এরপরে ছবির মাধ্যমে আমরা এই বৃত্তের বিভিন্ন যে অংশগুলো সম্পর্কে জানলাম সেগুলো বোঝার চেষ্টা করব চিত্রের মাধ্যমে।